বর্তমানে পশ্চিমবঙ্গের বেশিরভাগ চাকরি প্রার্থী তিনটে এক্সামিনেশনকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে একটা হচ্ছে প্রাইমারি একটা হচ্ছে ডাব্লুপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের আর একটা হচ্ছে সিজিএল তো প্রথমেই বলে দিই যে সিজিএল যে চাকরি এটা হচ্ছে ড্রিম জব বলতে পারে এটা সবার থেকে আলাদা এইগুলোর সঙ্গে এর কোনো সাথ নেই তাই যাদের রক্তে বইছে বা যাদের মধ্যে স্বপ্ন আছে যে টার্গেট করার ঠিক আছে তারা নিশ্চয় এইগুলোতে নিয়ে মাতামাতি করবে না তারা এটাতেই ফোকাস করবে তাই এই সমস্ত এই ক্যান্ডিডেটদেরকে বাদ রাখলাম এবার যেটা হচ্ছে যে প্রাইমারি টেটের প্রস্তুতি নেবে নাকি ডাব্লুইপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রস্তুতি নেবে এবার দেখো সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বলতে যেটা ভ্যাকান্সি বা পরীক্ষা সামনে রয়েছে সেটা হচ্ছে কেপি কনস্টেবল রয়েছে অন্যান্য কিন্তু ভ্যাকান্সি এখনো পর্যন্ত আসেনি তবে এইটুকু সিওর থাকো যে ডব্লিউইপি কনস্টেবলের কিন্তু ভ্যাকান্সি সিওর আসবেই এবার ব্যাপারটা হচ্ছে তাহলে কোনটা প্রিপারেশন নেবে কনস্টেবলের জন্য প্রিপারেশন নেবে নাকি হচ্ছে প্রাইমারি টেট জন্য প্রিপারেশন নেবে তো তার আগে বলে দিই যে ক্যান্ডিডেটকে আমাদেরকে ভাবতে হবে তাদের একাডেমিক টু অ্যাকর্ডিং টু দেয়ার একাডেমিক স্কোর বা হচ্ছে মেরিট অনুযায়ী তো দেখো যে প্রাইমারি টিট যেটা বা হচ্ছে প্রাইমারি টিচার নিয়োগের ক্ষেত্রে মেরিট লিস্ট যেটা সেটা ফ্যাক্টর করছে এক নম্বর হচ্ছে একাডেমিক দিক তারপরে দুই নম্বর হচ্ছে তার টেট কোয়ালিফাইং এর উপরে তিন নম্বর যেটা তার এক্সট্রা কোনো কারিকুলার আছে কিনা চার নম্বর তো অবশ্যই রয়েছে ইন্টারভিউ যেটা তো যে পঞ্চাশ নম্বরের যে টোটাল মেরিট লিস্ট হবে তার মধ্যে একাডেমিকে কত আছে মাধ্যমিকে আছে পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিকে আছে দশ নম্বর তারপরে যে ট্রেনিং কোর্স করেছে সেই ট্রেনিং কোর্সে আছে ফিফটিন নম্বর মার্কস তাহলে টোটাল হচ্ছে একাডেমিকে এখানে থার্টি মার্কস যেটা টেট মার্কস এখানে আছে পাঁচ মার্কস মানে হচ্ছে থার্টি ফাইভ হলো এক্সট্রা কারিকুলার এটা থাকে না বেশিরভাগই সেই জন্য এটা বাদ দিলাম ইন্টারভিউ ক্ষেত্রে আছে দশ নম্বর পঁয়তাল্লিশ হলো আর এক্সট্রা কারিকুলার বেশিরভাগ ক্ষেত্রে থাকে না ওটা বাদ দিলাম তো এক্সট্রা কারিকুলারটা যোগ করলে পঞ্চাশ নম্বর তো এই যে পঞ্চাশ নম্বর হচ্ছে তো টিএ তুমি যদি পাস করো ঠিক আছে সিক্সটি পার্সেন্ট কেউ যদি পাই পেয়ে যদি পাস করে তাহলে সেই ক্ষেত্রে সে কত পাবে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ তিন নম্বর পাবে তো আমার মনে হয় যে সেভেন্টি পার্সেন্ট বা তার বেশি নাম্বার খুব কম ক্যান্ডিডেট পায় সেভেন্টি পার্সেন্ট পেলে সাড়ে তিন পাবে তো এই জায়গাটা খুব একটা হেরফের হচ্ছে না তিন বা সাড়ে তিন সেরকমই থাকছে কিন্তু হেরফের যেটা হবে সেটা হচ্ছে মা এই অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে ঠিক আছে এইচএস এর ক্ষেত্রে মানে ভাবতে পারছো আরও যদি সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে সে পাবে ছ নম্বর যদি সেভেন্টি পার্সেন্ট থাকে তাহলে সাত নম্বর প্রতি টেন পার্সেন্টে এক এক করে বেশি পাচ্ছে যেটা ট্রেনিং কোর্সের ক্ষেত্রে আবার ফিফটিন মার্কস করে দেওয়া হচ্ছে কেউ যদি সেভেন্টি পার্সেন্ট থাকে তার মানে দশ দশমিক পাঁচ পাবে কেউ যদি এইটটি পার্সেন্ট থাকে তাহলে আট পঞ্চম একশো কুড়ি মানে বারো পাবে এইখানে প্রতি টেন পার্সেন্টে আবার দেড় করে বাড়ছে তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে মেরিট লিস্টে ফাইনাল শুধু শুধুমাত্র টেট পাস করলেও হবে না ফাইনাল মেরিট লিস্টে আসার জন্য যেটা দরকার হচ্ছে একাডেমিক দিক ভালো থাকা উচিত তবেই সে টেটে কোয়ালিফাই করতে পারবে তাহলে ক্লিয়ারলি বলে দেওয়া মানে ভালো করে এটা পরিষ্কার এই ব্যাপারটা সেটা হচ্ছে কারা টেটে আসবে আর কারা ডাব্লিউবিপির দিকে ফোকাস করবে তাহলে প্রথমেই বলে রাখি যাদের ক্ষেত্রে টেটের ক্ষেত্রে একাডেমিক স্কোর মানে সমস্ত জায়গাতে বিশেষ করে মাধ্যমিক তারপর হচ্ছে এইচএস এইগুলোতে সেভেন্টি পার্সেন্ট বা তার বেশি থাকছে তাদের একমাত্র যাওয়া উচিত ঠিক আছে একমাত্র যাওয়া উচিত বলবো না এটা হচ্ছে তাদের পক্ষে ফেভারে আসছে আর ডাব্লিউপির ক্ষেত্রে এদের যাদের নিচে আছে ঠিক আছে অন্যান্য ক্যাটাগরি তাদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্টের নিচে নিচে যদি থাকে নাম্বার মার্কস তাহলে সেই ক্ষেত্রে যাওয়া উচিত ঠিক আছে দুই নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে ফিজিক্যালের ব্যাপার ঠিক আছে এবার শুধু মাস্টার দেখলেই তো হবে না ফিজিক্যালের ব্যাপার যারা পুলিশের যে যে সেমি হাইট হচ্ছে রান মিটার রানের ব্যাপার আছে এইসবগুলো নিয়ে যাদের কোনো চিন্তা নেই ঠিক আছে তাদের সেই সমস্ত ক্যান্ডিডেটের ওয়েস্ট বেঙ্গল পুলিশের দিকে ফোকাস করা উচিত যারা দেখো যে এটা নিয়ে টিট বা হচ্ছে এসএসসি বা হচ্ছে প্রাইমারি এই সমস্ত জিনিসগুলো নিয়েই ফোকাস করে আছো মানে যারা চাইছো যে তারা টিচার পদেই হবে বা এটা যাদের স্বপ্ন আছে এবং একাডেমিক দিক ভালো আছে তারা তো অবশ্যই যাবে ঠিক আছে কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে দু হাজার চোদ্দো সাল আর দু হাজার সতেরো সাল এই দুটো মিলে কিন্তু ভ্যাকান্সি বলা হয়েছে এগারো হাজার সাতশো সামথিং কত বলা হয়েছে কিন্তু নতুন যেটা পরীক্ষা হচ্ছে নতুন এগারোই ডিসেম্বর সেটার জন্য কত ভ্যাকান্সি সেটা কিন্তু উল্লেখ করা হয়নি এবং আদৌ কবে নিয়োগ হবে সেই ব্যাপারে কিন্তু কিন্তু কোনো নিশ্চয়তা নেই সেই দিক থেকে একটা জিনিস বলতে পারে যে ডাব্লিউপির ক্ষেত্রে একটা পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট হতে আগে খুবই তাড়াতাড়ি হতে এখন একটু হয়তো দেরি হচ্ছে তবে খুব দেরি হলে এইটুকু জানবে যে নোটিফিকেশান পাবলিশ থেকে পাবলিশ থেকে নোটিফিকেশান যেদিন থেকে পাবলিশ হবে সেই দিন থেকে রিক্রুটমেন্ট প্রসেস হতে দু বছর সময় লাগতে পারে ম্যাক্সিমাম ঠিক আছে যেটা ম্যাক্সিমাম বলছে তার আগেও কিন্তু হয়ে যেতে পারে দেড় বছরের মধ্যে কিন্তু প্রাইমারি বাইসেসি এই সমস্ত জিনিসের ক্ষেত্রে যেটা হয় যে নোটিফিকেশান ছাড়ে নোটিফিকেশান ছাড়ার এক বছর পরে পরীক্ষা হবে এক বছর পড়ার পরে এক বছর পরে রেজাল্ট বের হবে মানে কমসে কম চার থেকে পাঁচ বছর পর্যন্ত লেগে যেতে পারে আর একটা জিনিস ওই যে বললাম যাদের ক্ষেত্রে পাস করে টেট পাস করে যাদের ক্ষেত্রে একাডেমিক কম আছে পার্সেন্টেজ তারা কিন্তু কোনো দিন মেরিটে নাও আসতে পারো তার কারণ এমনটা নয় যে তুমি একবার এবার আর একটা জিনিস সেটা হচ্ছে এই বছর যেহেতু বি এড তারপরে ডিএলএড এবং যারা অ্যাপিয়ারিং হচ্ছে বা যারা এখনো পর্যন্ত নিচ্ছে তারাও কিন্তু ভর্তি হয়ে যেতে পারছে সেখানে তো সমস্ত ক্যান্ডিডেট সবাই দেবে এর আগে বার হাজার ক্যান্ডিডেট পাস করেছিল অত কঠিন কোয়েশ্চেন তারপরে শুধুমাত্র ডিএলএডদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল তবুও কি হয়েছিল মাত্র ন হাজার ক্যান্ডিডেট পাস করা হয়েছিল যদি এটা দু সালে ফর্ম ফিল হয়েছিল তারপরে দু এই কিছুদিন আগে পরীক্ষা হলো এবারে তো এর পরে প্রচুর ক্যান্ডিডেট ট্রেনিং করে নিয়েছে সেই সঙ্গে বিএডদেরকে ফ্যাসিলিটি দিয়ে দেওয়া হলো তো এবার যেটা মনে করা হচ্ছে যে এই বছর কুড়ি থেকে পঁচিশ হাজার ক্যান্ডিডেট মিনিমাম এটা করবেই তার থেকে বেশিও হতে পারে কুড়ি থেকে পঁচিশ হাজার ক্যান্ডিডেট যারা আছে তারা হচ্ছে টেট পাস করবে এবার ভ্যাকান্সি কত হতে পারে দু হাজার চোদ্দো সতেরো মিলে যদি এখন এগারো হাজার পদে নিয়োগ করে আদৌ এগারো হাজার করবে কিনা সেটাও ঠিক নেই নেক্সট হয়তো দেখা গেলো যে আজ থেকে তিন চার বছর পরে হয়তো বলে চার হাজার ক্যান্ডিডেটকে হয়তো নেওয়া হবে তো সেই ক্ষেত্রে কম্পিটিশানে আসা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে আর একবার যারা টেট পাস করে যাচ্ছে তারা কিন্তু বারবার প্রতিবারে কিন্তু পার্টিসিপেট করতে পারবে এবং বছরে দুবার করে বলা যে বছরে দুবার করে না করা হলে অন্তত বছরে একবারও তো হতে পারে তাহলে প্রতি বছর বছর কী হবে নতুন নতুন ক্যান্ডিডেট বেড়ে যাবে আর দু হাজার চোদ্দো পনেরোর পর থেকে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই সমস্ত জিনিস পাস করেছে তাদের সঙ্গে অ্যাকাডেমিক্স করে কম্পিটিশানে আসা যাবে না কারণ বেশিরভাগ সমস্ত ক্যান্ডিডেট যার সঙ্গে ধাক্কা লাগবে সেই বলবে যে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তাদের তাহলে সব উপসংহারে একটা জিনিসই বলতে চাই সেটা হচ্ছে যাদের তাড়াতাড়ি মানে সবারই বেশিরভাগ ক্ষেত্রে তাড়াতাড়ি দরকার যাদের তাড়াতাড়ি চাকুরি দরকার বয়স বেশি হয়ে যাচ্ছে সেই সঙ্গে হচ্ছে মেজারমেন্ট মানে হাইট ওয়েট বা হচ্ছে রান এই সমস্ত জিনিস পারবে তাদের হচ্ছে অবশ্যই যেটা ডাব্লিউ কে ফোকাস করা উচিত ডাবুপি অবশ্যই ফোকাস করা উচিত শুধু কনস্টেবল কেপি বলে নয় কেপি সেই সঙ্গে এর গ্যারান্টি ঠিক আছে এটা গ্যারান্টি দিয়ে বলছি সেটা অবশ্যই আসবে এবার ব্যাপারটা হচ্ছে করোনা তুমি দুটোকে নিয়ে অর্থাৎ কেপি কনস্টেবল কি মানে ডব্লু এবং সেই সাথে নিয়ে যেটা হচ্ছে টেট এই দুটোকে কম্বিনেশন করে তুমি প্রিপারেশন নিতে পারবে কিন্তু বললাম যাদের ক্ষেত্রে ফিজিক্যাল বা এই সমস্ত জিনিস ভালো আছে ঠিক আছে তাদের পক্ষে এটাকে আগে বেশি টার্গেট করো মানে এটা ফার্স্ট প্রেফারেন্স হিসাবে রাখো সেকেন্ড প্রেফারেন্স হিসাবে টেটটাকে রাখো এবার একটা জিনিস দেখো এই জায়গাতে যে কমন সাবজেক্ট কি কি আছে ম্যাথামেটিক্স তারপরে হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ শুধু এনভায়রনমেন্টাল বলতে শুধু এনভায়রনমেন্টাল নয় এই এনভায়রনমেন্টালের মধ্যে সমাজবিজ্ঞান অর্থাৎ ইতিহাস ভূগোল পরিবেশ পরিবেশের মধ্যে পরিবেশ বিজ্ঞান অর্থাৎ ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এই পাঠটাও কিন্তু ঢুকে আছে ঠিক আছে তাই তুমি স্ট্যাটিক জিকে যেগুলো পড়ো না স্ট্যাটিক জিকে পড়লে পরে ওই এনভাররনমেন্টাল স্টাডিজে কাজে লেগে যাবে টিটের ক্ষেত্রে ঠিক আছে তাই এনভাররনমেন্টাল স্টাডিজ নয় এটাকে জিকেই তুমি ধরতে পারো তাই এটা একটা কমন সাবজেক্ট হিসাবে হচ্ছে ইংলিশটাও একটা কমন হচ্ছে ম্যাথামেটিক্সটা একটা কমন হচ্ছে যদিও ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সিম্প্লিফিকেশন বা ইকুয়েশনগুলো একটু বেশি আসে তবে জিওমেট্রি তারপরে হচ্ছে অ্যারেথমেটিকের পার্টগুলো মেনসুরেশনের পার্টগুলো এই সমস্ত জিনিসগুলো তুমি কমন পেয়ে যাবে দুটোর মধ্যে তাহলে দুটোর প্রিপারেশান করলে পরে বা এই সমস্ত সাবজেক্টগুলো পড়লে তোমার দুটোই হচ্ছে ডাব্লিউপি দুটোই হচ্ছে টেটের জন্য এক্সট্রা যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে তোমাকে বেঙ্গলি পড়তে হবে বেঙ্গলি এবং সেই সঙ্গে হচ্ছে শিশু মনস্তত্ত্ববিদ চাইল্ড ডেভেলপমেন্ট বা চাইল্ড পেডাগি শিশু মনস্তত্ত্ববিদ এটা অনেকটা তোমার সাধারণ জ্ঞানের মতো এমনি হয়তো অনেকগুলো করা যেতে পারে নিজে থেকে না পড়লেও তবে বেঙ্গলি পড়ছো বেঙ্গলিটা একদম কাজে লাগবে না তাও নয় তার কারণটা হচ্ছে বেঙ্গলি পড়লে আবার যেটা আবগারি ভ্যাকান্সি আসছে এক্সাইজের ঠিক আছে সেই আবগারিতে জানো যে আবগারির ক্ষেত্রে বাংলা কম্পালসারি থেকে পঞ্চাশ নম্বরের বাংলা থাকবে তাহলে যাদের একাডেমিক স্কোর ভালো আছে সেভেন্টি পার্সেন্ট বা যার বেশি যারা টা বা প্রথম থেকে টার্গেট ছিল বা বিএড করেছে জীবনে টিচিং পদে বা এসএসসি লাইনেই যাবে ঠিক আছে তারা অবশ্যই ফুললি প্রিপারেশান করে শুধুমাত্র ডেট পরীক্ষাটার উপর দিয়ে তার কোনো আজ না হোক কাল না হোক দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর পরে হলেও চাকরি হবে নিশ্চিত ঠিক আছে সিক্সটি পারসেন্ট বা তার নিচে বিলো সিক্সটি পার্সেন্ট যাদের স্কোর আছে এবং এর দিক থেকে তোমরা ভালো রান মাঠ এই সমস্ত জিনিস পারবে তারা তোমরা কি করবে যে ডাব্লিউবি কে ফোকাস করো এবং ডাব্লিউবি কে ফোকাস করার পাশাপাশি যেটা টিএট আছে সেইটাকে করতে পারে কিন্তু অবশ্যই ফার্স্ট প্রেফারেন্স মানে এটাকে জোর দিয়ে করা এটাকে যখন বাড়তি সময় পাবে সেইটাকে করা বা দুটো কম্বিনেশন যে সাবজেক্ট আছে সেইগুলোকে নিয়ে প্রস্তুতি করা এগিয়ে যাওয়া